হ্যালো ফ্রেন্ডস, আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের উপর আছি। এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে একটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, এটা আমি আশা করি তোমরা সকলেই ফর্মটা অ্যাপ্লাই করবে। কারণ আমরা দেখেছি যে রাজ্য সরকার বা সেন্ট্রালের যে সমস্ত এসএসসি বা যে কোনো পরীক্ষা বলো না কেন, দীর্ঘ একটা প্রক্রিয়া লাগে নিয়োগে, কিন্তু রাজ্য হাইকোর্টের ক্ষেত্রে তেমনটা হয়নি। আমরা আগে একটা পরীক্ষা দেখেছি, গ্রুপ ডি, খুব তাড়াতাড়ি নিয়োগ করা হয়েছে, রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরিয়েছে। সুতরাং এটাও সেই একই পদ্ধতিতে নিয়োগ করা হচ্ছে। তোমরা অবশ্যই এই ফর্মটা অ্যাপ্লাই করবে। আশা করি 12 পাসের লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্টের জন্য এই পোস্টটা বেরিয়েছে। ডেট অফ কমিশনমেন্ট অনলাইন সাবমিশন ডেট শুরু হয়েছে 20/12/2018 থেকে, অলরেডি ডেট অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট হচ্ছে এখানে 19 তারিখ জানুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত এর জমার শেষ ডেট আছে। লাস্ট ডেট অফ পেমেন্ট ফি 17/1/2019, 17 তারিখের মধ্যে কিন্তু তোমাকে পেমেন্টটা জমা করে দিতে হবে। এবং কমেন্সমেন্ট অফ ডাউনলেট অ্যাডমিট কার্ডস 9/2/2019 থেকে 2019 সালে তোমার ডাউনলোড অ্যাডমিট কার্ডও শুরু হয়ে যাবে। সমস্ত কিন্তু রুটিন হয়ে আছে, এখানে কোনো টেনশন নেওয়ার কোনো বা প্রিপারেশনের কোনো গাফলতি যাতে না রাখো, তার জন্য কিন্তু তুমি একটা প্ল্যানিংয়ের সঠিক সময় পেয়ে যাচ্ছ, কোন টাইমটায় কী হচ্ছে কিন্তু এখানে পুরো রুটিন দেওয়া দেওয়া আছে। সুতরাং তোমরা কিন্তু এই এক্সামটা অবশ্যই বসবে। যদি তোমার চাকরি খুবই দরকার, একদম পিওরলি পড়াশোনা করে চাকরিটা পেতে পারো। রাজ্য হাইকোর্ট মানে বুঝতেই পারছ, এখানে অনেকটা কিন্তু কোনো অন্য থার্ড পার্টির কোনো হাত নেই, সুতরাং একদম চাকরি লিগ্যালি হবে। তুমি অবশ্যই কিন্তু এই এক্সামটার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতেই পারো। লাস্ট ডেট অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে 24/2/2019 থেকে, এবং টেন্টেটিভ ডেট অফ দি ওমর বেস্ট রিটার্ন এক্সামিনেশন 24/2/19, এবং 24 তারিখে হবে, ফেব্রুয়ারি মাসের 24/2019 সালে এই পরীক্ষাটা হবে। এবং টেন্টেটিভ ডেট অফ দি পাবলিকেশন ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট, এবার এটি 2019 সালে মার্চের 10 তারিখ রেজাল্টও বেরিয়ে যাবে। সুতরাং কিন্তু তোমরা বুঝতেই পারছো কত দ্রুত তার সঙ্গে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। সো থ্যাংক ইউ, আমার এতটুকুই বলা ছিল। আর তোমরা যদি চাও ডাউনলোড করতে পিডিএফ, তাহলে পেয়ে যাবে অলরেডি। ডাউনলোড করি প্রথমে পিডিএফটা দেখে নিই। এখানে 200 পোস্টের কথা বলা হয়েছে, আনরিজার্ভডের জন্য 12, 46 এবং 58 টোটাল আছে, 58 পোস্ট। এবং অন্যান্য ক্যাটাগরির জন্য আছে এক্সাম ডেট ক্যাটাগরি, এখানে 31, আনরিজার্ভড এক্স সার্ভিসম্যান 10, পিডাব্লিউডি 2, তাছাড়াও আছে যেমন এসটি, ওবিসি, অনেক ভাগ আছে। তোমরা সব দেখে নেবে ওয়েবসাইটটা থেকে একদম পিডিএফ ডাউনলোড করে। যে এক্সামের কথা বলা হচ্ছে এখানে, এক্সামে যেগুলো আছে আর তোমাদের নিজের জেলায় হয়তো পাবে না, কিন্তু নিকটবর্তী কোনো জেলাতে এক্সাম সেন্টার চুজ করতে পারবে। এক্সাম ফি অনেকটাই বেশি, এসি আর এসটিদের জন্য 250 টাকা, বাকিদের জন্য 500 টাকা করে এক্সাম ফি জমা করতে বলা হয়েছে। আর এখানে এক্সামের কী সাবজেক্টের উপর পরীক্ষা হবে দেখো, এখানে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার বেসড, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ইংলিশ, এই 4টি সাবজেক্টের উপর 100 নম্বরের পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষা বলা হয়েছে এখানে, ক্লিনিং টেস্ট, এবং 90 মিনিট টাইম থাকবে। তারপরে আছে কম্পিটিটিভ রিটেন টেস্ট, পার্ট থ্রির একটা পরীক্ষা হবে পার্ট সেকেন্ডে, এবং ভাইভা টেস্ট, প্রিলি, মেন এবং ভাইভা 3টি পর্যায়ে কিন্তু পরীক্ষাটা হবে। এবং সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমাদের যদি ভালো লাগে এই ধরনের ইনফরমেশন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো থ্যাংক ইউ।